আসসালামু আলাইকুম, আশরাফিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে, আর সেটা যদি হয় গরম ভাতের সাথে তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি দুই রকমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, একটি হলো কালো জিরা ভর্তা এবং অন্যটি লোটা শুটকি ভর্তা। তাহলে চলুন প্রসেসে চলে যাই। এখানে আমি অল্প পরিমাণে গরম তেলে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনার ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বড় বড় করে কাটা রসুন, এবং রসুনের চাইতে কিছুটা কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন এবং পেঁয়াজ আমি একই সাইজের করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়া। হলুদটা অপশনাল, না দিলেও চলবে। এখানে একটা কথা বলি, রসুন এবং পেঁয়াজ একই সাইজের করে কাটতে হবে, তা না হলে যে কোনো একটা আগে পড়ে যাবে, ভর্তা খেতে তিতা লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা কালোজিরা। কালোজিরাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কালোজিরা কিছুতে পুড়িয়ে ফেলা যাবে না, পুড়ে গেলে তিতা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসলে বুঝতে হবে হয়ে গিয়েছে। এখানে একটি প্যানে আমি অল্প পরিমাণ তেলে 6-7টা শুকনো মরিচ দিয়ে হালকা টেলে নেব। লোটটা শুটকি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ। শুটকিগুলো ধুয়ে নেওয়ার আগে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম, এবং পেঁয়াজও ঠিক একই পরিমাণে। অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব, তারপরে সবকিছু ভালোভাবে ভেজে নেব। ঠিক বাদামি করে ভেজে নিলাম, হয়ে গিয়েছে। এবার আমি দুইটায় পাটায় বেটে নেব। প্রথমে আমি কালো জিরা বেটে নিচ্ছি। ঝালটা আপনার স্বাদ মতো কম বেশি দিতে পারেন, আর অবশ্যই মিহি করে বেটে নিতে হবে। এই ভর্তাটা খেতে কিন্তু একদম তিতা লাগবে না। আমার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টসে জানাবেন। এবার আমি শুটকি ভর্তাটা করে নিব। এটাতেও ঝালটা আপনার স্বাদ মতো করতে পারেন। দেখতে পাচ্ছেন শুটকিগুলো কতটা নরম হয়ে গিয়েছে। এই ভর্তাটাও আমি অনেকটা মিহি করে বেটে নিব, ঠিক এইভাবে হয়ে গিয়েছে। শুটকি ভর্তা অনেকেই অনেকভাবেই করে থাকে, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজার। আর কালো জিরার এই ভর্তাটা আমার তো অনেক প্রিয়, ভীষণ টেস্টি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।